অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। এবারের জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ হচ্ছে মাদ্রাজে। বিএএসএ নির্বাচন সভায় ধীরেন ঘোষ বধু চ্যাটুজ্জেরা প্রবল বিরোধিতা করেছিল অ্যাপোলোর কাউকে দলে নেওয়ায়। শুধু তাই নয়, জুপিটারের কম্পিটিশানে অ্যাপোলোর তরফ থেকে অমার্জনীয় অখেলোয়াড়ি আচরণ করার জন্য ওই ক্লাবকে সাসপেন্ড করা হোক দাবিও তোলে। জুপিটার দলে ভারী ছিল, তাদের প্রস্তাব গৃহীতও হচ্ছিল। এমন সময় আচমকা বালিগঞ্জ ক্লাবের প্রণবেন্দু বিশ্বাস অর্থাৎ হিয়ার কোচ প্রস্তাব দিল অ্যাপোলোকে সতর্ক করে দিয়ে বলা হোক ভবিষ্যতে এই ধরনের আচরণ সম্পর্কে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রণবেন্দু তারপর বলল, বেঙ্গলের স্বার্থেই কনক চাপা পালকে টিমে রাখতে হবে। তুমুল হইচই পড়ে গেল প্রণবেন্দুর এই কথায়। অ্যাপোলোর কোনো প্রতিনিধি সভায় নেই, ওরা ভেবেছিল প্রস্তাবনা বিনা বাধায় পাশ হয়ে যাবে। কেউ ভাবতেই পারেনি হিয়ার প্রতিদ্বন্দ্বীর পক্ষ নিয়ে প্রণবেন্দুই কিনা লড়াই শুরু করবে। ধীরেন ঘোষ ক্ষুব্ধ হয়ে বলল, স্টেট চ্যাম্পিয়নশিপে কী হলো সেটা তো তুমি নিজেই দেখেছ। হ্যাঁ দেখেছি। প্রণবেন্দু স্থির চোখে ধীরেনের পাংশু মুখের দিকে তাকিয়ে থেকে আবার বলল, কি হয়েছিল আমি দেখেছি। শুধু প্রণবেন্দু নয়, আরও অনেকেই দেখেছে। কোনির প্রতিদ্বন্দ্বিতা অমিয়ার সঙ্গে নয়, হয়েছিল হিয়ার সঙ্গে। ব্রেস্টস্ট্রোকের 100 মিটারে ছিল কোনি, অমিয়া, হিয়া। চ্যাম্পিয়নশিপের অন্যতম রেফারি ছিল ধীরেন ঘোষ। স্ট্রোক জাজদের মধ্যে ছিল হরিচরণ, ইন্সপেক্টর অফ টার্নস অ্যান্ড টাইম কিপারদের মধ্যে কার্তিক সাহা, বধু চ্যাটুজ্জে, যজ্ঞেশ্বর ভট্টাচার্য ছাড়াও জুপিটারের গোষ্ঠীভুক্ত কয়েকটি ক্লাবের লোকেরা ছিল। একই সঙ্গে কোনি আর হিয়া 50 মিটার থেকে টার্ন নেয়। সঙ্গে সঙ্গে বধু চ্যাটুজ্জে লাল ফ্ল্যাগ নাড়তে শুরু করে। রেফারি ধীরেন ঘোষ ছুটে গিয়ে ফ্ল্যাগ দেখাবার কারণটা জেনে বলল, কনকচাপা পাল ডিসকোয়ালিফাই হয়েছে, টার্ন করেই আন্ডার ওয়াটার ডাবল কিক নিয়েছে। শুনে অবাক হয়ে গেল ক্ষিতিশ, শুধু বলল, এরকম ভুল করার কথা তো নয়। হিয়া প্রথম এবং তার থেকে 6 মিটার পেছনে কোনি, 7 মিটার পেছনে অমিয়া। সাঁতার শেষ কোনিকে 200 মিটারে নামতে দেয়নি ক্ষিতিশ। ব্রেস্ট স্ট্রোকে পায়ের ওপর অত্যধিক খাটুনি পড়ে, অথচ তারপরেই 200 মিটার ফ্রি স্টাইল ইভেন্ট। কোনি মূলত ফ্রি স্টাইলার, কিন্তু এতেও কোনি পারল না। সাঁতার শেষ করে ফিনিশিং বোর্ড ছুঁয়েই সে মুখ ঘুরিয়ে দেখল অমিয়া হাত ছোঁয়ালো। কোনি একগাল হেসে মুখ তুলে ক্ষিতিশের দিকে তাকালো, ঘড়িটা উঁচু করে ধরে গ্যালারি থেকে ক্ষিতিশ হাত নাড়ল। ঘোষণায় শোনা গেল অমিয়া প্রথম হয়েছে। ক্ষিতিশ প্রথমে থ হয়ে গেল, তারপর ধীরেনের কাছে ছুটে গিয়ে বলল, এসব কি হচ্ছে, কি আবার হবে। ধীরেন অগ্রাহ্য করে এগিয়ে যাচ্ছিল, ক্ষিতিশ ওর হাত টেনে ধরল। আমিও টাইম রাখছি, কোনি আগে টাচ করেছে, ওর টাইম, তোমার জাপানি ঘড়ির টাইম তোমার কাছেই রাখো। নকুল মুখুজ্জে প্রতিবাদ জানালো জুরি অফ অ্যাপিলের কাছে, প্রতিবাদ নাকচ হয়ে গেল। 15 মিনিট পরেই ছিল 200 মিটার ব্যক্তিগত মেডলি। কোনি বাটারফ্লাইয়ে হিয়া এবং অমিয়ার কাছে পিছিয়ে পড়ল। ব্যাকস্ট্রোকে অমিয়াকে ধরে ফেলে টার্ন নিতেই দেখা গেল যজ্ঞেশ্বর ভট্টাচার্য লাল ফ্ল্যাগ তুলে রয়েছে। ব্যাপার কি, ক্ষিতিশ গ্যালারি থেকে নেমে এলো। ধীরেন জোচ্চুরির একটা সীমা আছে, যোগু তো আগে থেকেই ফ্ল্যাগ তুলেছিল। কে বলল আগে থেকে? তোমার মেয়েটা ফল্টি টার্ন নিয়েছে, তারপর ফ্ল্যাগ দেখিয়েছে। শেখাও শেখাও, টেকনিক্যাল ব্যাপারগুলো শেখাও, জুপিটারকে অপদস্থ করা ছাড়া আর কিছু তো শেখাও নি। ধীরেন উত্তেজিতভাবে হাত নেড়ে বকের মতো গলাটা লম্বা করে বলতে লাগলো, আইনটাও শিখো যে ব্যাকস্ট্রোকে টার্ন নেবার জন্য বোর্ডে হাত ছোঁয়াবার আগে নর্মাল পজিশন অন দি ব্যাক থাকতে হবে। কনক চাপা ঘুরে গিয়ে হাত ছুঁয়েছে, নর্মাল পজিশনে থেকে ছোঁয়ায়নি। যাও যাও গিয়ে বসো এখন। হিয়ার কাছে অমিয়া হেরে গেল 1 সেকেন্ডের তফাতে। কোনি আড়ষ্ট হয়ে গেল দুবার বাতিল হয়ে এবং প্রথম হয়েও দ্বিতীয় হয়ে যাওয়ায়।
বাড়ি ফেরার সময় ক্ষিতিশ বাসে সারা পথ গজরালো এবং অবশেষে বলল, কাল 100 মিটার, দেখি ধীরেনরা কী করে তোকে আটকায়। কিন্তু আটকাবার যে অনেক পন্থা আছে ক্ষিতিশ তা ভেবে দেখেনি। পরদিন স্টার্টিং ব্লকে যখন প্রতিযোগীরা এসে দাঁড়ালো, ক্ষিতিশ একটু অবাকই হলো। নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের মধ্যে যারা সেরা তাদের মাঝখানে রাখা হয়, 3, 4, 5 নম্বর লেনে। হিয়া 3 নম্বরে, কোনি 4 নম্বরে, অমিয়া 6 নম্বরে, আর তাদের মাঝে জুপিটারের ইলা 5 নম্বর লেনে। হিটে কোনো ক্রমে তৃতীয় হয়ে ইলা ফাইনালে উঠেছে। 2 বছর আগে প্রি ইউ পরীক্ষায় টোকার সময় ধরা পড়ে ইলা গার্ডকে কামড়ে দিয়েছিল। ক্ষিতিশ এগিয়ে যাচ্ছিল ধীরেনের দিকে, একজন ভলেন্টিয়ার তাকে আটকে দিয়ে বলল, প্ল্যাটফর্মে কম্পিটিটররা আর অফিসিয়ালরা ছাড়া কেউ যেতে পারবে না। ফিরে এসে ক্ষিতিশ ঘড়ি হাতে নিয়ে বসল। শুরু থেকেই প্রচণ্ড রেস, অমিয়া বদ্ধপরিকর চ্যাম্পিয়নশিপ বজায় রেখে সাঁতার থেকে বিদায় নিতে, হিয়া মসৃণ ছন্দবদ্ধ এবং দ্রুত তালে নিখুঁত ভঙ্গিতে ভেসে যাচ্ছে। কোনি যেন তাড়া খাওয়া ব্যস্ত উদ্বিগ্ন জলকন্যা, জল তোলপাড় করে সে যেন নিরাপদ আশ্রয়ের খোঁজে চলেছে। বাকিরা যথাসাধ্য চেষ্টা করছে ওই তিনজনের পিছনে অন্তত 20 মিটারের মধ্যে থাকতে। ইলার ব্যস্ততাটা একটু কম, সে বরাবর মুখ তুলে তাকাচ্ছে আর ক্রমশই সরে যাচ্ছে কোনির লেনের দিকে। বোর্ড ছুঁয়ে সবার আগে টার্ন নিল কোনি, তারপর অমিয়া। ব্রেস্টস্ট্রোকাররা ভালো ফ্রিস্টাইলার হয় না, হিয়া প্রায় 2 মিটার পিছিয়ে পড়েছে, বাকিরা তখনও 40 মিটারেও পৌঁছয়নি। টার্ন নিয়ে কোনি সবেমাত্র 2-3টি স্ট্রোক দিয়েছে, তখনই ব্যাপারটা ঘটল। ইলা ঢুকে পড়েছে কোনির লেনে, দুজনে মুখোমুখি সংঘর্ষ। উহ বলে কোনি চেঁচিয়ে উঠল একবার, দেখা গেল ওরা জড়াজড়ি অবস্থায় এবং হাঁকপাক করে সে যেন নিজেকে ছাড়াবার চেষ্টা করছে। কয়েক সেকেন্ড এভাবেই কাটল, ততক্ষণে অমিয়া এবং হিয়া ওদের অতিক্রম করে বেরিয়ে গেছে। বধূ চাটুর্যে লাল ফ্ল্যাগ উঁচিয়ে ইলার দিকে তাকিয়ে বলল, ইউ ডিসকোয়ালিফাইড। ইলা আবার নিজের লেনে সরে গিয়ে সাঁতার কেটে স্টার্টিং প্ল্যাটফর্মের দিকে ফিরে যেতে লাগল। কোনি শুধু একবার সামনে তাকিয়ে দেখল, তারপরেই বড় হাঁ করে অনেকখানি বাতাস বুকে ভরে নিয়ে তাড়া করল সামনের দুজনকে। অনেক দেরি হয়ে গেছে, তবুও শেষ চেষ্টা। ইঞ্জিনের পিস্টনের মতো ওঠানামা করছে দুটো হাত, পায়ের কাছে টক বগিয়ে ফুটছে জল। কামন পল, কামন, দাঁড়িয়ে উঠে চেঁচাচ্ছে আর কেউ নয়, হিয়ার বাবা। গ্যালারি হতভম্ব ভাবটা তাতে যেন ভেঙে খান খান হয়ে পড়ল। জোরে জোরে, আরও জোরে, শুধু এই চিৎকার ধাপে ধাপে উঠে অবশেষে আক্ষেপে ভেঙে পড়ল। কোনি পারল না, অমিয়া তার খেতাব রক্ষা করল, দ্বিতীয় হলো হিয়া, কোনি তৃতীয় হলো বেলার সঙ্গে। তারপর আরেকটি ব্যাপার ঘটল। ধীরেন জলের ধারে ঝুঁকে একগাল হেসে অমিয়াকে কিছু বলছিল, সেই সময় ভিড় ঠেলে ছুটে এসে ক্ষিতিশ তার পিছনে লাথি কষালো। ধীরেন উল্টে গিয়ে জলে পড়ল, তুমুল হইচই শুরু হয়ে গেল। কয়েকটি ছেলে ক্ষিতিশকে হিঁচড়ে সরিয়ে নিয়ে গেল সেখান থেকে। তখন শোনা গেল চিৎকার করে সে বলে যাচ্ছে, পারবি না, এভাবে পারবি না। রাস্তায় বেরিয়ে এসে কোনি তোয়া দিয়ে ক্ষিতিশ মুখ মুছল, ঠোঁটের কষবে তখনও রক্ত গড়াচ্ছে। কোনির কপাল ফুলে উঠেছে। একটা পানের দোকান দেখে ক্ষিতিশ বরফ কেনার জন্য দাঁড়ালো। ঠিক তখনই ওর পাশে গাড়ি দাঁড় করিয়ে হিয়ার বাবা নেমে এলো। সরি মিস্টার সিনহা, এমন ডার্টি ব্যাপার এখানে হবে আমি জানতাম না, হিয়া তার মা আমরা কেউই খুশি হতে পারছি না, এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই। ভদ্রলোক কোনির পিঠে চাপড় দিয়ে বললেন, দুঃখ করো না, জোরে সাঁতার কাটার দরকারটা আজ তুমি অনুভব করতে পেরেছ, তুমি লাকি, তোমার লাস্ট 40 মিটার্স আমি ভুলব না। ক্ষিতিশ প্রথমে বিভ্রান্ত, তারপর অভিভূত হয়ে গেল। গাড়ির জানলা দিয়ে হিয়া এবং তার মা দেখছে। ক্ষিতিশ এগিয়ে এসে হিয়ার মাথায় হাত রেখে ফিসফিস করে বলল, বড় হও মা। তারপর ইতস্তত করে বলল, সেদিন কোনিকে আমি খুব বকেছি।
বাসস্টপে দাঁড়িয়ে পাঞ্জাবির ছেঁড়া বুক পকেটটা টান মেরে ক্ষিতিশ খুলে ফেলল। তোর বৌদিকে এসব কিছু বলিসনি। প্রণবেন্দু ঘরের সকলের মুখের ওপর একবার চোখ বুলিয়ে বলল, কি হয়েছিল আমরা জানি, সে কথা এখন আলোচনা করে লাভ নেই। বাংলার মান সম্মানের কথাই এখন আমাদের ভাবতে হবে। টিমটা যাতে সেরা হয় তার জন্য তুচ্ছ দলাদলি ভুলে যেতে হবে। মহারাষ্ট্রই আমাদের মেয়েদের একমাত্র রাইভাল। ওদের রমা যোশীর সঙ্গে ফ্রি স্টাইলে পাল্লা দেবার মতো কেউ নেই, একমাত্র কনক চাপা পাল ছাড়া। ফ্রি স্টাইলে তিনটে ইন্ডিভিজুয়াল আর একটা রিলে, এই চারটের মধ্যে অন্তত দুটোতে, 100 আর 200 কনক চাপার 60% চান্স আছে। কিসে বুঝলে যে আছে একজন জানতে চাইল। শুধু ওর সেদিনের ফিনিশ করা দেখেই বুঝেছি, যেরকম রোখা জেদি সাঁতার ও দেখ, তাতে স্প্রিন্ট ইভেন্টে ওর সমকক্ষ এখন বাংলায় কেউ নেই। আমি ওর ট্রেনিংয়ের খবর রাখি, দু তিনবার দেখেও এসেছি। জোর দিয়েই বলছি, মহারাষ্ট্রের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে নিতে হলে এই মেয়েটিকেই চাই। শুধু ফ্রি স্টাইল জিতেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব, ধীরেন ঘোষ তাচ্ছিল্য ভরে বলল এবং অন্যান্যদের মুখের দিকে তাকিয়ে বিজ্ঞের মতো হাসল। কিন্তু তাকে সাই দিয়ে কেউ মাথা নাড়ল না এবার। হিয়ার কাছ থেকে আমি তিনটে গোল্ড আশা করছি, দুটো ব্রেস্ট স্ট্রোকে, একটা ব্যাক স্ট্রোকে। মেডলিতেও 50-50 চান্স আছে। এছাড়াও অঞ্জু, পুষ্পিতা, বেলা ও অমিয়া পয়েন্ট আনবে। এবছর আমরা লেডিস চ্যাম্পিয়ন হতে পারি। কিন্তু কনক চাপা পাল এবছর কোনো ক্লাব স্পোর্টসে নামেনি, স্টেট চ্যাম্পিয়নশিপে দুটোতে ডিসকোয়ালিফাই হয়েছে, আর একটায় প্রথম দুটো প্লেসের মধ্যে আসতে পারেনি, বাকিগুলোয় আর নামেনি। ওর টাইমিং কি আমরা তা জানি না, সুতরাং কি করে ওকে সিলেক্ট করা যায়। ধীরেন ঘোষ টেবিলে ঘুষি মেরে চেঁচিয়ে উঠল। কয়েক সেকেন্ড সভাঘর নিস্তব্ধ রইল। সব শেষে ধীর শান্ত গলায় প্রণবেন্দু বলল, তাহলে বালিগঞ্জ সুইমিং ক্লাবে সুইমারদের বাদ দিয়েই আপনাদের টিম করতে হবে, আমার মেয়েদের আমি উইথড্র করে নিচ্ছি। তা কি করে হয়, সভায় গুঞ্জন উঠল। একজন বলল, কনক চাপা পালকে সিলেকশন দিলে ক্ষতিই বাকি, যাবে তো নিজের টাকায়। এরপর শুরু হলো তর্কাতর্কি, সেটা পৌঁছল চিৎকারে। একসময় ধীরেন রেগে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, প্রণবেন্দু ব্ল্যাকমেল করে অ্যাপোলো সুইমার টিমে ঢোকাতে চায়, এতে ওর যে কী স্বার্থ আছে বুঝছি না। প্রণবেন্দু জবাব দিল, রমা যোশীর সোনা কুড়োনো বন্ধ করা ছাড়া আমার আর কোনো স্বার্থ নেই। কোনি মাদ্রাস যাওয়ার মনোনয়ন অবশেষে পেল। বাংলা ম্যানেজার হয়েছে ধীরেন ঘোষ, মেয়েদের বিভাগে ম্যানেজার বেলেঘাটা সুইমিং ক্লাবের প্রণতি ভাদুরী এবং কোচ হরিচরণ মিত্র। মাদ্রাজ মেলে ওরা সন্ধ্যায় রওনা হবে। ক্ষিতিশ এসেছে ট্রেনে কনিকে তুলে দিতে, আর এসেছে কান্তি, চন্ডু, ভাদু, কনির ভাই গোপাল। কামরায় জানলার ধারে বসেছে কনি, জানলা থেকে দূরে সবার থেকে একটু তফাতে প্ল্যাটফর্মে ক্ষিতিশ দাঁড়িয়ে। কনি কথা বলছে কান্তিদের সঙ্গে, ধীরেন ঘোষ হাঁকডাক করে তদারকিতে ব্যস্ত। ট্রেন ছাড়ার সময় হয়ে আসছে, এখনও নাকি কয়েকজন পৌঁছয়নি। কনির মুখে চাপা ভয়, কলকাতার বাইরে সে কখনো যায়নি। 1450 কিলোমিটার অর্থাৎ প্রায় 35 ঘন্টা ট্রেনে বাস। কামরার আরেক কোণে জুপিটারের অমিয়া আর বেলা, ওরা অভ্যস্ত। এটা ওদের পঞ্চম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। হিয়া বাবা মার সঙ্গে দুদিন পর প্লেনে যাবে। কোনি কথা বলছে আর মাঝে মাঝে তাকাচ্ছে ক্ষিতিশের দিকে, তখন চোখ সরিয়ে নিচ্ছে ক্ষিতিশ। মাদ্রাজ একেবারে সমুদ্রের ওপর, তবে নামিসনি যেন, গঙ্গা আর সমুদ্রে অনেক তফাত, সমুদ্রের তলায় কারেন্ট আছে, ভাদু সাবধান করে দিল। কোনি মুশকিলে পড়বি খাবার নিয়ে, ইডলি ধোসা যা জিনিস খেলেই মালুম পাবি, বাঙালিদের পেটে ওসব ঠিক সহ্য হবে না। ওখানে পৌঁছেই খোঁজ করবি বাঙালি হোটেল ফোটেল কোথায় আছে, কান্তি পরামর্শ দিল। না রে, আমাদের সঙ্গে রান্নার জিনিসপত্র ঠাকুর সব যাচ্ছে, তোর ভয় করছে, ভাদু জিজ্ঞেস করল। কোনি ছলছল চোখে তাকালো, আরে ধ্যাত, তোর থেকেও কত ছোট ছোট মেয়ে ওয়ার্ল্ড ঘুরছে একা, আর তুই তো এতগুলো লোকের সঙ্গে যাচ্ছিস, ঘাবড়াসনি। চন্ডু হাত ধরল কোনির। ট্রেন ছাড়ার ঘন্টা পড়ল,
হিতিশ কথা বলছিল একজনের সঙ্গে, মুখ ফিরিয়ে দেখল কোনি তার দিকে তাকিয়ে দু গাল বেয়ে জল পড়ছে। খিদ্দা, কোনি ধরা গলায় ডাকল। হিতিশ না শোনার ভান করল, ট্রেন ছেড়ে দিয়েছে। আমার ভয় করছে খিদ্দা, ট্রেনের সঙ্গে হাঁটছে কান্তিরা, মুখ কাত করে কোনি জানলার শিকের ফাঁক দিয়ে দেখতে চেষ্টা করলো হিতিশকে, দেখতে পেল না। ঘন্টা দুয়েক পর খড়গপুর স্টেশনে ট্রেন থামল, কৌতূহলে কোনি প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে। হঠাৎ পাশ থেকে জানলার সামনে এসে দাঁড়ালো হিতিশ। খিদ্দা, কোনির চিৎকারে শুধু কামরারই নয়, প্ল্যাটফর্মেরও অনেকে ফিরে তাকালো। মনে আছে তো ঠিক দশটায় ঘুমবি? না, অবাধ্য গোয়ারের মতো কোনি ঘন ঘন মাথা দোলালো, টপ টপ করে চোখ থেকে জল পড়ছে। আমি কিচ্ছু শুনবো না, করবো না, তুমি মাদ্রাজ যাবে এটা আমার কাছে লুকিয়েছিলে কেন? একজন টিকিট চেকারকে এগিয়ে আসতে দেখে হিতিশ আড়ষ্ট হয়ে গেল। লোকটি তার পিছন দিয়ে চলে যাবার পর কোন কামরায় ওঠে সেদিকে আর চোখে নজর রাখতে রাখতে সে বলল, যাচ্ছি কে বলল, এখান থেকেই আমি কলকাতায় ফিরে যাব। ইস, কোনি দুহাতে আঁকড়ে ধরল হিতিশের পাঞ্জাবির হাতা। যাও তো দেখি। কেন আমি যাব? তুই কি কখনো আমার কথা ভাবিস? ভাবি কি না ভাবি তুমি তা জানো? জানি তো, জলে ডাইভ দিয়ে পড়ার পরেই তো আমাকে ভুলে যাস। টিকিট চেকারটি আবার আসছে, কোনি উত্তর দেবার আগেই হিতিশ কাল সকালে বহরমপুরে আসব, এই বলেই সরে গেল। কামরার দরজায় দাঁড়িয়ে চা খেতে খেতে হরিচরণ একজনকে বলল, আপতরা দেখছি সঙ্গে চলেছে, কিন্তু সকালে হিতিশকে দেখা গেল না। বিনা টিকিটে ভ্রমণের জন্য রাত্রেই চেকারের হাতে ধরা পড়ে সে তখন রেল পুলিশের হেফাজতে।